ওকে তো প্রথমে ফার্স্টে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে জন্য অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড স্টার্ট ইয়ারডবে ক্লিক করবেন আপনারা একটা ইমেল দিবেন তারপরে রিড অ্যান্ড অ্যাক্সিপ্ট দা জাস্ট এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবার আপনার ইমেল একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন তারপরে এখানে লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন পরে এখানে লেখা আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এরপরে এখানে দুইটি অপশন পাবেন ডাউনলোড অ্যাপ অ্যান্ড ডাউনলোড অ্যাপ এখানে দেখেন ডাউনলোড এপি কে নামে অপশন আছে এখানের উপরে আপনি ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করবেন এখান থেকে আপনি ডাউনলোড বাটন পাবেন এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন আপনার অ্যাপসটি কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দিবেন আপনার সেটিংয়ে কোনো প্রকার পারমিশন চাইলে এখানে সেটিংয়ে ক্লিক করবেন এটা অ্যালাউ করে দিবেন এরপরে ইনস্টল বাটনে ক্লিক করবেন অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর গেট স্ট্যাটে ক্লিক করবেন এরপরে লগ ইন ইন ইউর অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন ওয়েবসাইটে যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলেন সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন ইয়ারটপের উপরে এখানে ক্লিক করবেন তার আগে এখান থেকে কমপ্লিট ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করবেন আপনার ক্যামেরাটা অ্যালাউ করবেন এরপরে আপনার ক্যামেরাটা অ্যালাউ করার পর আপনার এখান থেকে পিকচার নিতে বলবে আপনার জাস্ট মোবাইলটার সামনে ধরে আপনার ফেসটা জাস্ট মুভ করবেন আপনাকে আপ বললে আপ ডাউন বলে ডাউন ক্লোজ বললে মানে মোবাইলটা সামনে নিয়ে আসবেন এভাবে জাস্ট আপনার ক্যাওয়াইসিটি মানে ফেস ক্যাওয়াইসিটি কমপ্লিট করে নেবেন এর পরবর্তীতে আপনি এখান থেকে মি অপশনে যাবেন এরপর এখান থেকে চয়েস কান্ট্রি অপশনে ক্লিক করবেন এখান থেকে যে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন যেমন আমি বাংলাদেশের জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর চাইলে আপনি এখান থেকে এসএস পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা সেট করে নিতে পারেন বা পরবর্তীতে কোলেও কোনো প্রকার সমস্যা নেই এয়ারটপ ক্লাইম করার জন্য আপনি যখন এয়ারটপ সেকশনে আসবেন এই এয়ারটপ আসার পর এখানে আপনি এক দু ঘন্টা পরে দেখবেন যে একটা ক্লাইম বাটন আছে ক্লাইম বাটনে ক্লিক করে করে আপনার এয়ারড্রপ বা আপনার টোকেনটা ক্লাইম করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ধন্যবাদ